আসসালামু আলাইকুম, দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের গ্রাম দেশে দেখবেন কিছু মানুষ আছে, মানে এরা অযথাই কারো না কারো সাথে লাগে, মানে যখন কিছুই লাগার আর পায় না তখন গিয়ে দেখবেন আইল ঠেলে, নাইলে ওই অমুকে তমুকরে এই কথা বলছে সে ওইটা লাগায়। অর্থাৎ বৈসা থাকা মোটামুটি তার কাজ না, তার কাজ হলো কারো পিছনে পিন মারা। তো না লাগলে ভালো লাগে না, এই রকম কিছু মানুষ আছে। এখন আমাদের যে বিপি নূর সাহেব আছেন, তো উনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি ছিলেন, মোটামুটি হ্যাঁ ওই ক্যাম্পাস গরম করা লোক। তার সাথে ছিল আসিফ, এই যে কমা উপদেষ্টা নাহিদ, এরা ছিল, এবং অনেকেই তার এই যে বিপ্লবী কথাবার্তা শুনে তারা হয়তো গিয়েছিল, কিন্তু পরে দেখে যে তারা এখন নিজেরাই অভিযোগ করছে যে তিনি নিজেই ফ্যাসিবাদ, তিনি নিজেই মানে নিজের শাসন কায়েম রাখেন, অন্যকে কথা বলতে দেন না, সবাইকে তার মতাপ অনুযায়ী চলতে বাধ্য করেন, এরকম একটা অবস্থা। এখন তারা অনেকেই পরে তাকে ছেড়ে চলে গেছে। যাই হোক, কথা হলো একটা দল করলে কেউ যাবে কেউ আসবে, এটাও ঠিক, কিন্তু পরে দেখা যায় যে রেজা কিবরিয়া সাহেব ছিলেন তিনিও চলে গেছেন, অর্থাৎ তার ট্রেনে মানে উঠারছে নামার লোক বেশি। তো এখন এরকম যদি উঠারছে নামার বেশি থাকে তো একদিন তো খালি হয়ে যাবে। তো এখন খালি ট্রেন নিয়ে তিনি কোথায় যাবেন? এখন কথা হচ্ছে তার বিরুদ্ধে যে অভিযোগ, যে স্বেচ্ছাচারিতা, ফ্যাসিবাদ এবং অধস্তনদের সাথে বা তার জুনিয়রদের সাথে তিনি সবসময় একটা মোড়লগিরি দেখান, এবং তার এই মোড়লগিরি মানে এখনও এসে থামে নাই। তিনি এই যে ছাত্র যারা তাদের বিরুদ্ধে অভিযোগ করছেন, বিভিন্ন আক্রমণাত্মক কথা বলছেন, আবার তাদেরকে ব্যবহার করার চেষ্টা করছেন, বলছেন মানে অর্থাৎ দেখাইতে যাচ্ছেন এরা সব আমার শিষ্য, আমার কথাবার্তায় চলে, এই টাইপের কিছু। এবং তার এইসব কথাবার্তা শুনে এখন যে উপদেষ্টা আছে আসিফ, তিনি একটা বিবৃতি দিতে বাধ্য হয়েছেন যে তিনি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নন। মানে এটা কাকে উদ্দেশ্য করে এটা আসলে অনেকেই বুঝে গেছেন। এখন বিপিনুর হঠাৎ করে সরকারের বিরোধিতা করেন, এর আগে আওয়ামী লীগকে তুলোধুনো করে সারছেন তিনি, এখন এই সরকারকেও তুলোধুনা করতেছেন, এখন আবার ছাত্রদের বিরুদ্ধেও লাগতেছেন। তো এটা কারণটা কি? তো অনেকে মনে করেন যে এরা তার কথা শুনতেছে না, অর্থাৎ তিনি তাদেরকে বাধ্য ছাত্রের মতো ব্যবহার করতে চান, যে এটা করো ওইটা করবা না। তো তারা এখন মনে করে যে আমরা তো এখন মন্ত্রী, তা আমরা তার কথা শুনতে যাইব কি কারণে, কোন দুঃখে? অথবা আরেকটা হতে পারে তার জেলাসি থাকতে পারে, যে এরা আমার অধস্তন ছিল আগে, আমার কথায় উঠবস করতো, তাদের দিয়ে আমরা চা সিঙ্গার আনাইতাম, এই টাইপের একটা কিছু। এখন আমার কথা শোনে না, তারা উপরে উঠে গেছে, মন্ত্রী হয়ে গেছে, আমি তো কিছু হইতে পারলাম না। তো এইটাও একটা কাজ করতে পারে। এবং গতকালকে আমি একটা ভিডিও দেখলাম যে তিনি বলছেন যে এদের পিছনে কোনো লোক নাই, ছাত্রদের পিছনে 1000 লোক ডাকলে এখন বাইর হবে না। তো আমার প্রশ্ন হচ্ছে যে এদের পিছনে 1000 লোক না থাকে, কিন্তু আপনার পিছনে কয়জন আসছে, সেটা তো প্রশ্ন। এখন এই কথাটা যদি আওয়ামী লীগ বলে, বিএনপি বলে, জামাত বলে, তাহলে ঠিক আছে খাটে, কিন্তু আপনি কেমনে বলেন এটা? আপনার কি বিরাট সংগঠন? আপনার কয়টা ভোট আছে? এখন কথা হচ্ছে ওই যে বললাম না যে গ্রামের কিছু লোক আছে না, মানে ওই যে খালি লাগে, লাগতে তার ভালো লাগে, মানে তারা না লাগলে শান্তি নাই। তো উনি একসময় তো উনার নামে অনেক অভিযোগ আছে যে ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট তিনি, তার সাথে দেখাও করছেন, কেউ কেউ তাকে বিকাশ নূর বলেন। এখন তিনি সরকারের দিকে চোখ রাঙাচ্ছেন, বলছেন নির্বাচন তাড়াতাড়ি দাও, নাইলে এই করেঙ্গা সেই করেঙ্গা। এখন অনেকেই মনে করেন তিনি অনেকটা গায়ে মানে না আপনি মঙ্গল, এই টাইপের মানে কথা বলেই যাচ্ছেন, কেউ পাত্তা দিল কি দিল না এগুলো তার ম্যাটার না। তবে কথা হচ্ছে প্রতিবাদ করা বা একটা গঠনমূলক সমালোচনা করা, এটা ঠিক আছে, কিন্তু আপনি যদি অনর্থক কথা বলেন, যুক্তিহীন কথা বলেন এবং ওই শীতের দিনের ওয়াজ গরমের দিনে করেন, তাহলে এটা তার মানুষ খাইবে না। এখন কথা হচ্ছে উনি এক একদিন এক একজনকে প্রতিপক্ষ বানায়, মানে স্বার্থটাকে, মানে নাকি তার পলিসি হচ্ছে যে গরম করে আমি বিখ্যাত হব, এটাও এক ধরনের মানুষের পলিসি। এবার যে দেখেন না, এই আমাদের দেশে আছে হিরো আলম, ঠিক আছে, সে অভিনয় করতে পারুক আর না পারুক, মোটামুটি একটা কিছু করে, মোটামুটি একটা আলোচনায় থাকে, এবং যখন সে ওই রূপালী পর্দায় খুব একটা হিটের যখন একটু কাটতে পড়ে তখন আবার রাজনৈতিক দলে গিয়ে দাঁড়ায় যায়। সে মোটামুটি সে সবসময় একটা এই রাস্তায় থাকে, সে একটা ট্র্যাকে থাকে। তো এখন তিনি যেভাবে করছেন, একসময় আওয়ামী লীগ প্রতিপক্ষ,
একসময় বিএলপি প্রতিপক্ষ, একসময় সরকার প্রতিপক্ষ, একসময় ছাত্ররা প্রতিপক্ষ। হ্যাঁ, তাইলে এইরকম টেন্ডেন্সি যদি থাকে তার, এবং তিনি যদি মনে করেন সবাই তাকে অনুসরণ করতে বাধ্য, সবাই তার কথা শুনতে হবে, তিনি এক নায়ক নায়ক হয়ে যেতে চান, তাইলে তার অ্যাক্টিভিটিসে এখন প্রশ্ন দেখা দিয়েছে যে ছাত্ররা যে বলছে যে তিনি হচ্ছেন আসল ফ্যাসিবাদ, তো এটা সত্য কি না, এটা অনেকের মনেই এখন প্রশ্ন দেখা দিয়েছে। যাই হোক, রাজনীতির মাঠ সহজ না। আমরা আশা করি যেই যেটা করেন না কেন, গণতন্ত্র যদি দলের ভিতর তার ব্যক্তির মতো যদি ভেতর যদি প্রস্ফুটিত না হয়, তাহলে রাষ্ট্রে তিনি কিভাবে সেটার চর্চা করবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।